শনিবার আমি তুলনা করতে করতে চলে এসেছি গোবিন্দবাজারের সারিয়া গান্ধী নাম তো নিশ্চয়ই বলছেন যে এখানে শুধু প্রেমই চলে, আসলে কিন্তু না, এখানে প্রেম চলে না, এখানে প্রতিদিন বিকেল বেলা দর্শনার্থীরা ঘুরতে আসে। পরিবেশটা এত সুন্দর, এত তীব্র বাতাস যে সবার মানে মন মুগ্ধ করে ফেলে, পড়ান্ত জুড়িয়েছে। চলুন আমরা আপনাদেরকে দেখাবো পুরোটা নদী জুড়ে কেমন মানুষ দর্শনার্থী আসে এবং হচ্ছে তারা উপভোগ করে। লেটস গো। ঐতিহাসিক শহর বগুড়া, লালমরিচ আর দইয়ের জন্য বিখ্যাত এই শহর। বগুড়ায় যমুনা তীরবর্তী উপজেলা সারিয়াকান্দি। সারিয়াকান্দির মানুষদের সুখ দুঃখ একটাই, তা হলো যমুনা। যমুনা নদীর পানি এতটাই স্বচ্ছ যে আশপাশে বসবাস করা মানুষদের মন জুড়িয়ে যায়। সারিয়াকান্দিতে যমুনা নদীর বাঁধ দেখতে অনেক পর্যটকদের দেখে আমি অবাক হয়ে গেলাম। করোনার এই মহামারীর মধ্যেও এত পর্যটক, স্থানীয়দের জিজ্ঞাসা করলাম, তারা যেটা বলল এ নাকি কিছুই না, করোনা ভাইরাসের কারণে নাকি লোকজন অনেকটাই কম, করোনা না থাকলে এখানে নাকি তিল পরিমাণ ঠাই থাকে না। এবার আপনাদেরকে দেখাতে আসলাম যে নদীটা কেমন। অনেক বড় আকারের একটা নদী, ঘুরতে কিন্তু চমৎকার। যেই আসছেন সবার কিন্তু ভীষণ ভালো লাগবে, একবার এসে ঘুরে যেতে পারেন। শুধুমাত্র আপনাদের জন্য আমি এই নদীর মাঝখানে চলে এসেছি। আমি আসলে পানিটা ভীষণ ভয় পাই, সাঁতার পারি না, তো একমাত্র শুধু আপনাদেরকে দেখানোর জন্য আমি নদীর মাঝখানে এসেছি। দেখেন মাঝে কত গাছ, গাছপালা সবুজের সমারোহ, দেখতে এত সুন্দর, যে আসবেন সবারই ভীষণ ভালো লাগবে। প্রকৃতির টানে সবাই যদি একবার এখানে ঘুরে যান মন্দ হবে না। আরও জানতে পারলাম এখানে আছে দুটি ঘাট, একটির নাম কালীতলা, অপরটির নাম প্রেম যমুনার ঘাট। প্রেম যমুনার ঘাটটির নাম শুনে আমি অবাক হয়ে গেলাম। যমুনার সঙ্গে মানুষের প্রেম, নাকি যমুনার পাড়ে এসে নদীর বিশালতা ও স্নিগ্ধ বাতাস খেতে খেতে প্রেমিক যুগলের প্রেম, বিষয়টি বুঝতে পারলাম না। জায়গাটি অনেক সুন্দর, লোকমুখে অনেক শুনেছি, আমি এবারই প্রথম এলাম। মনোমুগ্ধকর প্রকৃতি, সত্যি ভীষণ ভালো লাগছে। শুক্রবার ছুটির দিনে সারিয়াকান্দি উপজেলার প্রেম যমুনার ঘাটে ঘুরতে আসলাম। আপনার অনুভূতি কেমন মনে হচ্ছে? আলহামদুলিল্লাহ ভালোই। শুক্রবার ফ্রেন্ডস সার্কেল মিলে ঘুরতে এসেছি, খুব এনজয় করছি। এখানে যেই বাঁধগুলো দেখতে পাচ্ছেন, এটির জন্য যমুনা নদীর ভাঙনের কবল থেকে সারিয়াকান্দি রক্ষা পেয়েছে, সেই সঙ্গে পর্যটক কেন্দ্রে রূপান্তরিত হয়েছে এই বাঁধগুলো। আমি ঘুরে ঘুরে আপন মনে এই দৃশ্যগুলো সব ভিডিও করলাম। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে এখানে এসে ঘুরে দেখতে পারেন, এবং আমার ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখিয়েছিলাম প্রেম যমুনার ঘাট, এখন আমরা কালীতলা ঘাটে নামবো, এরপর আপনাদেরকে আরও এক জায়গায় নিয়ে যাবো।